ব্যাপারটা? সিনেমা হলে যখন সুপারস্টার শাকিব খানের রাজকুমার তুফান চলছে, ঠিক তখন এ নায়ক ব্যস্ত তার পরবর্তী সিনেমা তুফান নিয়ে। এবার শোনা গেল ছবিটিতে খল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিকজন। খল অভিনেতা হিসেবে একটি অতিথি চরিত্রে দেখা যাবে চঞ্চলকে, তবে এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নন সংশ্লিষ্টরা। এদিকে চঞ্চল অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি, তাই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন 90-এর গ্যাংস্টারের গল্পে দেখা যাবে তুফানে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত, এবার তার সঙ্গে যোগ হলো চঞ্চলের নাম। দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আয়ো চরকির সঙ্গে তুফান প্রযোজনা করবে কলকাতার SVF। পরিচালনা করবেন রায়হান রাফি। কুরবানি ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।